রবি আসরীয় সকালে বেসরকারি উদ্যোগে অর্থাৎ দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনায় খুঁটি পুজো সম্পন্ন হলো দুর্গাপুর উৎসব সিজন টু এর। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা উৎসব কমিটির চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডক্টর সত্যজিৎ বসু, উৎসব কমিটির যুগ্ম সম্পাদক রমাপ্রসাদ হালদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, রামকৃষ্ণ মুখার্জি, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত সহ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তিওয়ারি এবং বিশিষ্টজনেরা। দ্বিতীয় বর্ষে দুর্গাপুর উৎসবের পরিচালনার দায়িত্ব রয়েছেন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। খুঁটি পুজো সম্পন্ন করে দুর্গাপুর উৎসব কমিটির যুগ্ম সম্পাদক রমাপ্রসাদ হালদার জানান, দুর্গাপুরবাসীর আন্তরিকতা ও উদ্দীপনায় দ্বিতীয় বর্ষে দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হলো। আর এই মহাযজ্ঞের মহাসূচনা হলো আজকে এই এই মাঠে চিত্রালয় মেলা ময়দানে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের মাননীয় মন্ত্রী এবং এই উৎসব কমিটির প্রধান উপদেষ্টা প্রদীপ মজুমদার মহাশয়, উৎসব কমিটির চেয়ারম্যান এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং এই উৎসব কমিটির সভাপতি এবং আমাদের বিশিষ্ট শল্য চিকিৎসক আমাদের ডক্টর সত্যজিৎ বোস মহাশয়, এছাড়াও আরও সকলে ছিলেন এবং দুর্গাপুর চেম্বার অব কমার্স ছাড়াও দুর্গাপুর নগর নিগমের সমস্ত আমাদের প্রাক্তন পৌরপিতা পৌরমাতা এবং বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটের সদস্যগণ ছিলেন, এডিডিএর সকলে ছিলেন এবং বিভিন্ন ক্লাব সংগঠনের সকলে ছিলেন, এবং বিশেষ করে আপনারা যারা আজকে এত সকালে উঠে এসেছেন, মানে আমাদের মাননীয় মন্ত্রীর বিশেষ তাড়া থাকায় আমাদের অনুষ্ঠানটাকে একটু আগে করতে হয়েছে, কিন্তু আজকে এতগুলো মানুষের উপস্থিতি এটা প্রমাণ করছে যে আগামী বারোটা দিন দুর্গাপুর বাসীরা মেতে থাকবে দুর্গাপুর উৎসবে। এবং আমি চাইব সকলে আপনাদের মাধ্যমে যেন এইটা প্রচার হয় যে দুর্গাপুর উৎসব আমাদের প্রাণের উৎসব এবং দুর্গাপুরবাসীর উৎসব শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের একটা গর্ব। এবং এই উৎসবের যে থিম ডেস্টিনেশন দুর্গাপুর, চলো যাই দুর্গাপুরে, সেটাই আমরা প্রমাণ করব আগামী বারোটা দিন। গত বছরে এদিন দুর্গাপুর উৎসব কমিটির চেয়ারম্যান তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, দুর্গাপুর উৎসব দুর্গাপুরবাসীর উৎসব, এটাকে কেউ যেন ব্যক্তিগত উৎসব মনে না করেন। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি। আপনারা শুনলে চমকে যাবেন, দিল্লিতে বোধহয় 357 না, দিল্লিতে 357 আর দুর্গাপুর 330। তো এইসবগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে। সবাইকার কাছে আমার আবেদন থাকবে যে আসুন সবাই মিলে দুর্গাপুর উৎসবকে মানুষের উৎসব করে তুলি, কারণ ব্যক্তিগত উৎসব নয় দুর্গাপুর উৎসব, সারা দুর্গাপুরের মানুষের উপভোগ করুন। বিগত বছরের ভুল ত্রুটি শুধরে এবছরের দুর্গাপুর উৎসব সুপরিচালনায় আরও বেশি সুপরিকল্পিত ও পেশাদারিত্ব হয়ে উঠবে, এটাই উৎসব কমিটির সংকল্প। রাজীব গান্ধী স্মারক ময়দান তথা চিত্রালয় মেলা ময়দানে এবছরের দুর্গাপুর উৎসবে সরকারি ও বেসরকারি 90টি স্টল থাকবে, এছাড়াও থাকছে বিশাল মেলার আয়োজন। গত বছরের মতন এবারও দুর্গাপুর উৎসবের সাংস্কৃতিক মঞ্চে মঞ্চ মাতাবেন কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরা, যা গত বছরের তুলনায় অনেকটাই আকর্ষণীয় করে তুলবে দুর্গাপুর উৎসবকে। সিজন টু এর দুর্গাপুর উৎসব চলবে 12 দিন ধরে, আগামী 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠান সূচি, দুর্গাপুর উৎসবের প্রথম দিন অর্থাৎ 6 ডিসেম্বর মঞ্চে লোকসঙ্গীত ও পল্লীগীতির ডালি নিয়ে হাজির থাকবেন দোহার ব্যান্ড, 7 ডিসেম্বর মুম্বাইয়ের প্রখ্যাত গায়ক কুনাল গাঞ্জাওয়ালা, 8 ডিসেম্বর কলকাতার প্রখ্যাত সঙ্গীত শিল্পী অর্পিতা চক্রবর্তী, 10 ডিসেম্বর সুরেলা কণ্ঠে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন, 12 ডিসেম্বর দুর্গাপুর উৎসবের মঞ্চ মাতাবেন মুম্বাইয়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হরিহরন, 14 ডিসেম্বর দুর্গাপুরবাসীকে সঙ্গীতের মূর্ছনায় ভাসাতে আসছেন স্বনামধন্য বাংলা ব্যান্ড ফসিলস, এবং 15 ডিসেম্বর একই মঞ্চে সঙ্গীতের ডালি নিয়ে উপস্থিত থাকবেন বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভমিতা। দুর্গাপুরের ঐতিহ্য সংস্কৃতি ও কৃষ্টিকে দেশের সামনে তুলে ধরতে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনায় এবছরের দুর্গাপুর উৎসব দুর্গাপুরবাসীর জন্য এক খুশির বাতাবরণ তৈরি করবে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে।
একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।